প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। এবার বাসায় ফিরলাম, ব্যাগটা রেখে আমি বিছানায় শুয়ে পড়লাম। সারাদিন যা ধকল গেল, বাপরে বাপ। পাশেতে দেখি তিশাও আমার মতো শুয়ে পড়ল, আমার দিকে মুখ করে, আমার দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। আপনারা তো জানেনই তিশার অনেক পরিবর্তন হয়েছে, তার মধ্যে তিশার কণ্ঠেরও পরিবর্তন হয়েছে। তো এখন আপনারাই দেখুন কেমন পরিবর্তন হয়েছে। এবার আমার নাকটা ধরে, আই পিচ্ছি বর। জি পিচ্ছি বউ? না পিচ্ছি না, যথেষ্ট বড়। আমিও পিচ্ছি না। হুম জানি তো। কি জানো? তুমি তো পিচ্ছি পণ্ডিত। কিভাবে জানলে শুনি? জানি জানি, বলবো কেন? কেন বলবে না শুনি। আচ্ছা বাবা আচ্ছা, আমার বড়টা দেখে রাগ করেছে। না আমি রাগ করিনি, এটা বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কই দেখি তো, আমার বড়টা রাগ করেছে নাকি? এদিকে তাকাও। না বলছি তো। হুম আমার বাবুটা রাগ করেছে। না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু ভাব দেখিয়ে, এই ছাড়ো বলছি, ছাড়ো। না ছাড়বো কেন, আমি তোমার বড়টাকে জড়িয়ে আছি। না আমি তোমার বর না। বর না ঠিক আছে, আমার বাবুটা। সেটা তো পিচ্চিদের বলে। জি, আর তুমি তো আমার কাছে পিচ্চি তো নাকি? তাহলে কোলে বসিয়ে খাইয়ে দাও। আই চুপ হারামজাদা, তোর পাঠক ভাইয়ারা কি মনে করবে শুনি। আহ আমি খাবারের কথা বলছিলাম, ওরা তো একটু নেগেটিভ মাইন্ডের মানুষ। তবু সবার সামনে না। আচ্ছা যাও, ক্ষুধা লাগছে খুব, খাবার নিয়ে আসো আর কোলে বসিয়ে খাইয়ে দাও। হুম আমি পারবো না, নিচে খেয়ে চলে আসবে। না আমি আজ রুমে খাবো, তোমার কোলে বসে। না আমি কাউকে কোলে বসাতে পারবো না। তবে তবে আমি তোমার কোলে বসে খাবো। মানে কি, আর তোমার মতো কুমড়োকে আমি কোলে বসালে আমি তো নিজেই ফেটে যাব। মানে হলো আজ তুমি আমায় খাইয়ে দিবে আর আমি তোমাকে। আর মানে কি এসবের? কুমড়ো মানে, কুমড়ো মানে তুমি যা দিন দিন মোটা হচ্ছ। চুপ হারামি, দেখিস না আমার স্লিম বডি। সে তো বোঝাই যাচ্ছে। ওহো আবার হাসছে, অন্তত তোমার মতো চিকন না। আর চিকন বলে কাল্পনিক বউও খিল্লি করছে, না জানি বাস্তবিক বউ কি করবে। দেখো চিকনরা বেশি স্মার্ট হয়। কিভাবে শুনি? আমাদের মতো চিকন ছেলেরা দোকান থেকে 500 টাকায় শার্ট নিয়ে এসে 50 টাকায় চিপায়, এটাকে স্মার্ট বলে। উলি বাবালি, চিকন বড়টা আমার। ওই খিল্লি করবে না, আমার বড়টা দেখে রাগ করেছে। দাঁড়া বাবু তোমার জন্য খাবার নিয়ে আসি, আমার বাবুটার অনেক খিদা লাগছে। জি আই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ। এবার তিশা খাবার আনতে চলে গেল, আমিও ফ্রেশ হয়ে বসে আছি আর তিশার দেওয়া মোবাইলটা দেখছি। মোটামুটি কিছু শিখেছে এখন, ক্যামেরাটা অন করে নিজের বাদরের মতো মুখটাকে দেখছি। শালা নিজেই দেখছি আর নিজেই হাসছি। দেখি তিশা খাবার নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে, জনাব খাবার হাজির। আমি তো শুনেই অবাক, আমি কি রাজা নাকি? জি বাদি। এই কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। এবার খাবারটা টেবিলে রেখে বিছানায় উঠে পড়ল আর সোজা আমার গলাটা টিপে, কুত্তর বাচ্চা বাদি মানে কি? হ্যাঁ না 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 মানে, এই কথাটা যদি 2 বার শুনি না, তোর একদিন কি আমার একদিন? তোর রানী বলে ডাকবো নাকি? আবার উল্টো কথা, তুই রাজা হলে আমি তোর রানী নাকি? কুত্তা হারামি বিলাই বাদি বলে। এই শুনছো? জি বলেন মহারাজা, আর বলেই আমাকে উদ্ধার করেন। না আর বলবো না, তুমি রেগে যাবে। ওই বলো না। আমার বুকে কিল ঘুষি মেনে আর হেসে এসে লজ্জা পাই যে। আমার সামনে লজ্জা কিসের শুনি? তাই তো, বলো তো এবার বেশি ঢং না করে। আমার না আবার বাসুরাত করতে ইচ্ছে করছে। এটা শুনে তিশা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে হি হি করে হাসতে লাগলো। জানি মেয়েটা অনেক লজ্জা পেয়েছে। পাগল একটা। জি আই চলো, তোমার খিদে লাগছে না? হ্যাঁ। এবার সোফায় বসলাম আর তিশা খাবারের প্লেট নিয়ে আমার কোলে বসলো আর আমার দিকে খাবার তুলে দিল। তিশা মুখ নামিয়ে, কি আমার দিকে তাকিয়ে খাও? না আমার লজ্জা লাগছে। এটা বলে খুব হাসছে। মেয়েটার হাসির মধ্যে জানি না কেমন যেন একটা জাদু আছে, যতবারই হাসে আমার সামনে
আমার বুকের ভেতরে হৃদয়ের গিটারটা তারওয়ালা টুংটাং করতে থাকে, আর একটি মিউজিক তৈরি হয়। লজ্জা পেতে হবে না, আর এবার মুখ তোলো। মুখটা তুলল, এবার আমি দুষ্টামি করে ওর মুখের দিকে তাকাতেই লজ্জায় রাঙা হয়ে গেল। আমি এবার হাসতে হাসতে, মনে হচ্ছে কি মনে হচ্ছে? মনে হচ্ছে খাবারে পেট ভরবে না, তার সাথে আরো কিছু লাগবে। কি লাগবে শুনি? তোমার ওই দুষ্টু ঠোঁটের মিষ্টি একটা ছোঁয়া। উফ, পাগলটা দেখি আমার একদম পাগলি বানিয়ে ছাড়বে। জি, আমার জন্য হতে পারবে না? জি, হতে আর কি বাকি আছে শুনি? তাই? জি, এবার খাবারটা খেয়ে নাও তো আমার বাবুটা। না, খাবো না, আগে ওটা খাবো। আয় দুষ্টু, চুপ, ওটা পরে খাবে, আগে এই খাবার খাও। আমার লক্ষ্মী বাবুটা। এটা বলে আমার মুখের ভিতর খাবার ঢুকিয়ে দিল। এবার আমিও খাবার তুলে ওর মুখের দিকে তুলে দিলাম। ও হাঁ করতেই আমি খাবার দূরে নিয়ে চলে এলাম। এরকম পাঁচবার করার পর তিশা অভিমান করে, আমি আর খাবই না, যাও তো। গলি বাবা, আমার পিচ্ছি বউটা রাগ করেছে দেখছি। কই দেখি আমার বউয়ের মুখটা। এই বলে আমি তিশার মুখটার দিকে তাকালাম। আমাকে দেখতেই তিশা লজ্জায় হেসে ফেলল। পাগলটা কি না করে, সব তোমার ওই দুষ্টু ঠোঁটের কোণার এক টুকরো মুছি হাসির জন্য। বেশ রোমান্টিক হচ্ছে দেখি তুমি। জি, হতে তো হবেই, যার এত সুন্দরী একটা বউ আছে। আমি তো দেখতে খ্যাত। খ্যাত তো অনেক খ্যাত, তাই তো তোমাকে এত এত ভালোবাসি। ওলে বাবালে, আই লাভ ইউ আমার খ্যাত বাবুটা। লাভ ইউ আমার পিচ্চি বউ। এবার আমাকে খাইয়ে দেবে নাকি ওভাবেই খাবারটা ধরে থাকবে? এই নাও, এবার আমি ওকে খাইয়ে দিলাম আর তিশাও আমাকে খাইয়ে দিল। জি, একটা কথা মানতে হবে। কি কথা? বউয়ের হাতে খাবার খাওয়ার মজাটাই আলাদা। ওমা, তাই নাকি? জি, তাই তাই তাই। এবার তিশা আমাকে বলছে, এরকম পাগলামি যেন সবসময় করি শুধু তার জন্য, অন্য কারো হওয়ার চেষ্টা করলে সে নাকি আমাকে মেরে ফেলবে। তাই আমি ওকে রাগানোর জন্য বললাম, ভাবছি হব, ওই যে কলেজের ওই মেয়েটার নাম কি যেন? হ্যাঁ, রূপা। এবার আমার কোল থেকে উঠেও বলছে, যা না, আমার কাছে বসে আছিস কেন? ওরে বাবা, খুব রেগে গেছে রে, খাবারের প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। এবার আমি খাবার খেয়ে চুপচাপ রুমে বসে আছি। একবার রুমে এসে প্লেটটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর রুমে এসে কি যেন একটা খুঁজতে লাগলো, আর দুষ্টুমি করে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তিশা আমাকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো, ছাড়াবার কোনো উপায় না পেয়ে, আই তুমি এখানে কেন? তো কোথায় যাবো শুনি? কেন, তোমার রূপার কাছে? আরে মজা করছিলাম, দেখি সঙ্গে সঙ্গে কোথা থেকে ছুরি বের করে আমায় দেখালো। আমি তো ভয় পেয়ে, এই আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি তো ভাই ভয় পেয়ে কাঁপছি আর কপালে ঘাম জমে গেছে। শালা যা রাগি মেয়ে, ছুরি নিয়ে আমাকে মেরে ফেলবে নাকি? আমার এমন অবস্থা দেখে তিশা হেসে অস্থির, কি ব্যাপার, এত হাসছে কেন? জি, অনুমের পাগল হওয়ার নাম নিলে মেরে ফেলবো। মাথা খারাপ, কোনো মেয়ের নামই আজ থেকে মুখে উচ্চারণ করব না। ব্যথা পেয়েছে দেখি এই পিচ্চিটা। জি, আমি পিচ্চি না। বুঝলাম তুমি পিচ্চি পণ্ডিত। হ্যাঁ, এবার আমি তিশার দিকে দুষ্টামি করে এগোতে লাগলাম। শেষে তিশা দেওয়ালের সামনে দাঁড়িয়ে গেল। আমি এবার ওর দুটো হাতকে ধরে দেওয়ালের মধ্যে চেপে রাখলাম। তিশা আমার দিকে একভাবে তাকিয়ে আছে, আমিও ওর চোখের দিকে তাকিয়ে আছি। মনে হচ্ছে ওর চোখের দিকে তাকিয়ে যেন কোথাও দূর দেশের স্বপ্নে হারিয়ে যায়। তিশা এবার কেমন একটা ফিল করছে, দেখি তিশার মুখে ভয়ের আভাস আর মুখে ঘাম জমছে। আমি এবার ওর ঠোঁটের দিকে আমার ঠোঁট নিয়ে যেতে লাগলাম ধীর গতিতে। তিশা মুখ বাঁকিয়ে নিল সাথে সাথে। তিশা থরথর করে কাঁপতে শুরু করলো, আমি ওর ঠোঁটের আলতো স্পর্শে আমার ঠোঁট লাগালাম। পুরাই ডেয়ারি মিল্ক চকলেট। আমি এবার তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেলাম। আমাকে তিশা খুব জোরে জড়িয়ে ধরে, অভ্র আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো না বলতে পারবো না, তবে আমার যতক্ষণ দেহে শ্বাস প্রশ্বাস চলছে ততক্ষণ কোথাও যাব না। কিন্তু কিন্তু কি? যদি তুমি আবার অহংকার দেখাও আমি ছেড়ে চলে যেতে বাধ্য হব। এই কথাটা শোনার কিছু সময় পর তিশার চোখে হালকা কান্নার ছাপ দেখতে পেলাম। অভ্র, আমার অহংকারই তোমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছিল আর না। হ্যাঁ বাবু। আমাদের প্রথম বেবি কি হবে, ছেলে না মেয়ে? তুমি যেটা চাও সেটাই।
আমি তো চাই আমাদের প্রথম সন্তান একটা রাজকন্যা হোক। তার নাম জানো কি? শুনি, অনু। অনেক কিউট নামটা, অনুরাব্বু। জি অনুরাম্মু। আই অনুরাব্বু, আমারও না একটা শখ আছে। কি বউ? আমাদের দ্বিতীয় সন্তানটা যেন একটা রাজপুত্র হয়। তাই নাকি? আমার পিচ্ছি বউ। জি, নামও ঠিক করেছি জানো। কি নাম বলো একটু শুনি। শুভ্রনীল। তোমার নাম অভ্রনীল আর আমাদের ছেলের নাম শুভ্রনীল। ফুলি আমার পিচ্ছি বউটা। আচ্ছা, আমাদের যদি দ্বিতীয় সন্তান ছেলে না হয় তাহলে? তাহলে আর কি, আরও গোটা কয়েক সাপ্লাই দিয়ে একটা ফুটবল টিম বানিয়ে নেব। তাতে তুমি রেফারি আর আমি লাইন্সম্যান। পাগল একটা। জি পেতনি। ওই পেতনি বললে কলমের সব কালি বের করে দিব। আমার না স্টকে অনেক আছে। চুপ হারামি, কুত্তা বিলাই। দেখিস না পাঠক ভাইয়েরা আছে, তারা হচ্ছে আমাদের থেকেও শিয়াল। তাই নাকি? জি। এবার শুরু করা যাক। কি? আমাদের হলিউডের সিনেমা শুটিং। চুপ পাগল, সবসময় দুষ্টামি। পাঠক ভাইয়ারা চলেন চলেন, এইসব মুভি আপনারা বিয়ের পরে শুটিং করবেন, এখন দেখার দরকার নাই। তারপর তারপর কি ঘটলো সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাথেই থাকতে হবে, আর অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বে। আর এই পর্বে তিশার ভয়েসটায় পরিবর্তন আনা হয়েছে, কারণ আমাদের ভয়েস আর্টিস্ট নিঝুম একটু অসুস্থ। তাই তো আশা করি সাথেই থাকবেন, ভিডিওগুলো এনজয় করবেন। ধন্যবাদ সবাইকে।